Okay. আচ্ছা, তো আমি জাস্ট আমার ওভারভিউটা আমার মতো করে বলে যাচ্ছি, সেভাবে লিখছি, এটা আসলে কোনো ওরিয়েন্টেশন ওইভাবে আমি চিন্তা করি নাই। তো একজন মানুষ থাকবে, সুপারঅ্যাডমিন রোল থাকবে অ্যাকচুয়ালি, যে আসলে সমস্ত ইউজারদেরকে ম্যানেজ করতে পারবে, সমস্ত কন্টেন্ট সে ইউজ করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ইমেল ম্যানেজ করা ইউজার্স কন্টেন্ট অ্যান্ড অ্যান্ড রিসোর্সেস, মানে ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা, তারপরে সুপার অ্যাডমিন গেল, তারপর রোলস কী কী থাকবে অ্যাকচুয়ালি আমার সিস্টেমে? সুপার অ্যাডমিন থাকবে, টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে। আপাতত আমার সিস্টেমে আপাতত মাল্টি কোম্পানি মানে হচ্ছে অন্যান্য যারা ভেন্ডার আছে, ভেন্ডার বলতে আমি বোঝাচ্ছি ইনস্টিটিউশন, লাইক আমাদের কোডকুপার্স একটা ইনস্টিটিউশন হইতে পারে, ধরেন অন্য কোনো কোম্পানি চাই ভাই আপনার সিস্টেমটা আমি ইউজ করে আমি আমারও ভিডিওগুলো শেয়ার দিব, প্রাইভেটলি শেয়ার দিব, সেটা আমরা এখন রাখতেছি না, রাখলে আমাদের রোল কিছুটা চেঞ্জ হবে, পরে আমরা এটা অ্যাড করবো, কিছু আমি অ্যাড করবো পরে, লাগবে এটা আমার পরেরটা পরে, এখন আসলে এটা করার অর্থ গ্রহণ করতে পারা। তারপর আছে হচ্ছে রিসোর্স অ্যান্ড পারমিশন, কী কী ধরনের আমাদের রিসোর্স থাকবে, একটা থাকবে এক ধরনের রিসোর্স থাকবে এপিআই, এপিআই এক্সপোজ করবো আমরা, আরেক ধরনের রিসোর্স হবে এইচটিএমএল ক্লায়েন্টের, এইচটিএমএলের ভিতরে এইচটিএমএল, ঠিক আছে এইচটিএমএল হইল, মানে ক্লায়েন্ট সাইডের আমার যে রিসোর্সগুলো থাকবে সেগুলো। এরপর আমরা আসি বিজনেস ফিচার লিস্টে, এটা নিয়ে সেদিন আসলে কথা বলছি কী করবো না করবো, এটা অ্যাকচুয়ালি এটা ইনিশিয়াল একটা টার্ম আছে বিজনেসের মধ্যে, এটাকে বলা হচ্ছে এমভিপি, ক্যাপসুলটি এমভিপি, তার মানে হচ্ছে মিনিমাম মিনিমাম ভায়াবল ভায়াবল প্রোডাক্ট, তার মানে যার দ্বারা অ্যাকচুয়ালি মার্কেটে যাওয়া যাবে, খুব 100টা ফিচারের পরিবর্তে অনেক প্রচুর ফিচারের পরিবর্তে কম ফিচার কিন্তু একটা মোটামুটি ইউজেবল জিনিস কারো একটা বিজনেস অটোমেশন করা যাবে সেরকম, এটাকে বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, আমরা অ্যাকচুয়ালি সেটাই বানাচ্ছি, এটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানাচ্ছি যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা মার্কেটে আসতে পারবো। এবং আচ্ছা পরে বলবো, তারপরে আছে বিজনেস ফিচার লিস্ট, এটা আমি এখানে বসাই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আমরা আসলে কোনখানে ফোকাস করতেছি। তো টিচার কী করতে পারবে, টিচার হচ্ছে কোর্স ম্যানেজ করতে পারবে, কন্টেন্ট হইতে পারবে, কোয়েশ্চেন কুইজ স্টুডেন্ট ম্যানেজ করতে পারবে, এবং মানি কী কী ম্যানেজ করতে পারবে অ্যাকচুয়ালি সে কিছু প্রপার্টি ম্যানেজ করবে আর কিছু না, এবং সে টাকা পয়সা হিসাবে রাখতে পারবে, দিতে পারবে, নিতে পারবে। স্টুডেন্ট ক্যান কনসিউম, সেও কোর্স এনরোল করতে পারবে, কন্টেন্ট দেখতে পারবে, কুইজ করতে পারবে, মানি টাকা পয়সা দিবে কিনবে দিবে দিবে অ্যাকচুয়ালি, এগুলি জাস্ট ওভারভিউ দিচ্ছি এখানে আমি। এপিআই মানে এই এই বিজনেস ফিচারগুলা আমাকে অটোমেট করার জন্য আমার কী লাগবে, এপিআই লাগবে ফার্স্ট অফ অল এভরিথিং, কী কী এপিআই লাগবে? প্রথম কথা হচ্ছে যে অথেন্টিকেশন অথরাইজেশন এপিআইগুলা অ্যাকচুয়ালি মানে অথেন্টিকেশন রিলেটেড যে ডাটাগুলো এগুলো আমরা অ্যাকচুয়ালি এপিআই দিয়ে এক্সপোজ করবো না, এগুলো আপনাদেরকে আমরা দেখাইছি একবার ওইখানে ওইখানেই শেষ, যেটা আমি করবো এটা অ্যাকচুয়ালি দেখানো হয় নাই, যেটা আপনাদেরকে দেখাবো সি ডাটা দিয়ে অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ম্যানেজ করবো, বিকজ একটা সিস্টেম অ্যাকচুয়ালি প্রত্যেক দিন দিন 10-12টা করে রোল অ্যাড হয় না বা 20-30টা করে রিসোর্স অ্যাড হয় না, এগুলো অ্যাকচুয়ালি সিস্টেম যখন আপ অ্যান্ড রানিং হয় তখনই এগুলো একবারে দিয়ে দেওয়া হয়, হঠাৎ কালে ভদ্রে দু একটা জিনিস চেঞ্জ হয়, সেই দু একটা জিনিস চেঞ্জ হওয়া আমরা নতুন প্রোডাকশন ডিপ্লয়মেন্টে এগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি, সেই জন্য এই তিনটা এইভাবে রাখা হয়েছে। 4 নম্বরটা হচ্ছে ম্যানেজ ইউজার্স, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইউজারগুলো তার মানে হতে পারে টিচার হইতে পারে স্টুডেন্ট, এরা যখন মানে ওদের যে ইউজার রোটা আছে ওইটা সে অ্যাকচুয়ালি এনেবল ডিসেবল করবে বা হাবি জাবি সমস্ত কাজ করবে, তো এইটার একটা এপিআই আমাদের এক্সপোজ করতে হবে। গেল, এরপর আসি আমরা বিজনেস এপিআইয়ের জন্য, বিজনেস এপিআইগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে টিচার্সের জন্য একটা হচ্ছে স্টুডেন্টের জন্য। টিচার্সের জন্য আমাদের লাগবে হচ্ছে ম্যানেজ কোর্স, তার মধ্যে লাগবে কোর্স কন্ট্রোলার, কোর্স কোয়েরি কন্ট্রোলার, এগুলো আপনারা অলরেডি মোটামুটি ধরে ফেলছেন ব্যাপারগুলো কোনটা দিয়ে কী কাজ হবে। ম্যানেজ কন্টেন্ট, এটার বাচ্চা হচ্ছে এটা কী কী কন্টেন্ট হবে সেগুলো, কন্টেন্টগুলোকে আমরা এখনও মডেল ডিজাইন করিনি যে কোনটা কোন ক্লাসের কী প্রপার্টি হবে,
কে কাকে ফরেন কি কোনটা কোনটা কার চাইল্ড, এগুলো এখন আমরা ফাইনালি ডিফাইন করি নাই। ডিফাইন করলে আমরা সেটা তখন দেখবো, বা দরকার বললে তখন এখানে এসে আবার আমরা এপিআই স্পেসিফিকেশনগুলো চেঞ্জ করবো লাগলে। বাট এটা আমাদের ওভারভিউ। এখানে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে আপনাকে আসলে একটু ব্যালেন্স করতে হবে, খুব একটা টপিক নিয়ে ইন ডেপথ টু ডিপার ইন ডেপথেও যাওয়া যাবে না, আবার এত ভেগেও কথা বলা যাবে না যে আমি জানি না আসলে আমি কী করবো। সো ওভারঅল জিনিসটা আপনাকে জানতে হবে, কিন্তু প্রতিটা জিনিসের ইন ডিটেলস ইন ডেপথ এই মুহূর্তে না জানলেও হবে, কাজ সময় তখন আমরা বুঝে নেব। এটা আসলে ব্যালেন্স করতে হয়, কাজ করতে করতে এটা ফিল হয়ে যায়। তারপরে আসি আমরা ম্যানেজ কুইজাস, একই কন্টেন্টের মধ্যে একটা কুইজ থাকবে, সরি হ্যাঁ কোর্সের মধ্যে বিভিন্ন কুইজ থাকবে। এরপর আসে হচ্ছে প্রতিটা কুইজের কী থাকবে, কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো অ্যান্সার্স থাকবে, কোশ্চেন অ্যান্সার থাকলো এবং সেগুলোকে আমরা একটা সিঙ্গেল এপিআই দিয়ে এক্সপোজ করতেছি। এবং লাস্টে হচ্ছে ম্যানেজ ব্যালেন্স, টাকা পয়সার হিসাব নিকাশ, সে টাকা পয়সা তো উইথড্র করবে। একটা মানুষ টাকা পয়সা ইনকাম করছে, তার অ্যাকাউন্টে ধরেন 10,000 টাকা আছে, সেটাতে 3,000 টাকা উইথড্র করতে কীভাবে উইথড্র করবে, এইভাবে করবে। ঠিক আছে, গেল। তার মানে এটার দ্বারা আমরা জিনিস বুঝতে পারতেছি যে টাকা পয়সা দিবে অ্যাকচুয়ালি সিস্টেম ওনারকে, দ্যাট মিনস ইন দিস কেস হচ্ছে গিয়ে আমাদের কোড কুপার্সকে দিবে টাকা পয়সা, কোড কুপার্স তার পার্সেন্টটা কাইটে বাকি টাকাটা হচ্ছে গিয়া এখানে ফেরত দিয়ে দিবে তাকে, যে টিচার বা ট্রেনার তাকে। আর লাস্টের দিকে এটা হলো সার্চ গেট ডিটেইল ফর স্টুডেন্টস এনরোল কোর্স, এনরোল কোর্স, সে কোর্স এনরোল করলো, কোর্সগুলো দেখলো, অ্যাক্সেস করলো, আনলক করলো, কুইজগুলোকে পার্টিসিপেট করলো, ব্যালেন্সগুলো সে চেক করলো, একটা টাকা পয়সা দিবে সে পে করলো। এরপর সে এখান থেকে দেখবে তার টাকা পয়সার কী অবস্থা, ডিটেলসে দেখবে সে কী কত টাকা কবে দিছিল না দিছিল সেইগুলো। সুপার অ্যাডমিন যে সিস্টেম অ্যাডমিন, সে কী করবে, সে হচ্ছে গিয়া অ্যাডমিন ব্যালেন্স কন্ট্রোলার দিয়ে সে টিচারের টাকা পয়সাগুলোকে সে পে করবে, যে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে তুমি 2,000 টাকা অ্যাপ্রুভ করো, বা সে কত টাকা দিবে সেটা সে বুঝিয়ে দিবে, বিকাশ নাম্বারটা বসাই দেবে যে তাকে আমরা এত টাকা বিকাশ করে দিয়েছি। তারপরে ম্যানেজ টিচার উইথড্র যদি ক্যান্সেল ক্যান্সেল করতে চায় যে না তোমার তো টাকাই নেই, তুমি তো এত টাকা উইথড্র করতে পারবা না, ম্যানেজ স্টুডেন্ট পেমেন্ট, কেউ যদি টাকা পয়সা দেয় সেইটাকে সে আবার ভেরিফিকেশন লাগবে, কনফার্মেশন লাগবে। এবং লাস্টের দিকে আসা হচ্ছে গিয়া যে সে যদি সব কিছু দেখতে চায় কুইরি কন্ট্রোলার যেহেতু সেগুলো সার্চ করে দেখতে পারবে। তো ওভারঅল এগুলো ছিল আমাদের ফিচার লিস্টের ফিচার। এরপর যদি আমরা চেক করি যে কী কী প্রপার্টি দিয়ে আমরা কাজ করবো, দ্যাট মিনস ডাটা বেসে কী ঢুকবে সেটা হচ্ছে কথা। তো অ্যাজ ইউজুয়াল কমনের মধ্যে আছে আইডি ক্রিয়েটেড ক্রিয়েটেড মডিফাইড মডিফাইড বাই, পাঁচটা হচ্ছে কমন। এরপর আসি আমরা ইউজার নামে একটা টেবিল থাকবে বা একটা মডেল থাকবে, সেই মডেলের মধ্যে থাকবে হচ্ছে নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, এক্সাক্টলি প্রোভাইডিং। এটা অ্যাকচুয়ালি আমাদের এসপিনেট ইউজারটাকে আমরা ইনভাইট করে এইভাবে কাজ করবো, সো সেটার উপরে আমরা অ্যাকচুয়ালি প্রপার্টি অ্যাড করবো, সো এর দ্বারা অ্যাকচুয়ালি আপনাদের আইডেন্টিটি শেখাটা আর ভালো হয়ে যাবে। রোল যা আছে তাই, এটা হাত দেওয়ার কিছু নাই। রিসোর্স নামে টেবিল তৈরি করবো আমরা একটা, নেম, টাইপ, ইউনিক নেম, ডিসক্রিপশন। ইউনিক নেম বলতে আমি আসলে বোঝাচ্ছি, ধরেন আপনি যদি একটা এপিআই এক্সপোজ করেন, সে এপিআই একটা ফুললি কোয়ালিফাইড নেম আছে, ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ কোর্স স্ল্যাশ অ্যাড, তাই না, ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ ধরেন কোর্স কোয়েরি স্ল্যাশ সার্চ, সো ইটস আ ফুললি কোয়ালিফাইড নেম, ইউনিক নেম। সো এগুলো আপনি এখানে হচ্ছে গিয়ে আমরা ডিফাইন করবো। লাস্টে আসে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে আমরা এটার যদি কোনো ডিসক্রিপশন থাকে সেগুলো এখানে লিখবো। পারমিশন অ্যাজ ইউজুয়াল আগেই আমরা বলছি যে এই রোলের জন্য, এই রিসোর্সের জন্য যে রিসোর্সটা এটা কি এনেবল ডিজেবল দিব এবং এটা কি অ্যালাউড অর নট অ্যালাউড। সো এর দ্বারা অ্যাকচুয়ালি আমরা কী করতেছি যে একই সাথে একটা জিনিসকে আমরা শো হাইড করতেছি তাই না, সেই সাথে আমরা ওটাকে কোনো যদি শো হয়ও এটাকে আমরা এনেবল ডিজেবল করার অপশনও রেখে দিচ্ছি। এবং এগুলো কীভাবে গিয়ে ক্লায়েন্টে যাবে, ওই যে লগ ইন করার পর ওই ব্যাটার রোল আইডি ধরে আমরা এখানে আসবো, এখানে এসে আমরা রিসোর্স আইডিগুলো নিব, এই তিনটা প্রপার্টি নিয়ে রিসোর্সের হচ্ছে গিয়ে নেমটা নিব, নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিব। ক্লায়েন্টের মধ্যে গিয়ে তখন আমরা একটা যে ডিরেক্টিভটা দিয়ে আমরা এটাকে চেক করব। এরপর আসি আমাদের বিজনেস মডেলগুলো,
কোর্স থাকবে, নেম, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, ফি, টিচার আইডি, পোস্টার আইডি, ভিডিও ইউআরএল, সরি পোস্টার ইউআরএল, ভিডিও ইউআরএল, তার মানে ভিডিওটা আমরা কোথাও আপলোড করে ইউআরএলটা এখানে সেট করে দেবো, সিমিলারলি পোস্টারটাও কোথাও আপলোড করে এখানে আমরা সেট করে দেবো। আমরা আমাদের সিস্টেমে কোনো ধরনের আপলোডিং ফিচার দিব না এই মুহূর্তে, আমাদের টাকা পয়সা নাই ফিচার। এই আপলোড দিলে দেখা যাবে যে 3 মেগা 4 মেগা করে একজন আপলোড দেওয়া শুরু করছে ছবি, তাতে আমার সিস্টেম মানে ওভারওয়েট হয়ে গেছে। খুদাই ভিডিও তো রাখতেই পারবো না, 100 মেগা 200 মেগা 500 মেগা করে ভিডিও উঠাবে, এটা ইনসাইন। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা আর কি চেক করবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ইউটিউব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা লেভেলে। লেভেল হচ্ছে গিয়া আপনাদের কোর্সের যে পার্টগুলো বা সেকশন বলতে পারি আমরা, লেভেল বলতে পারি যেটা মনে হয়। সো এইটা জাস্ট নাম, প্রতিটা লেভেলের বেশ কিছু কন্টেন্ট থাকবে, কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3, সেগুলোর অ্যাকচুয়ালি কন্টেন্ট আছে। সো প্রতিটা কন্টেন্ট ভিডিও হতে পারে, ভিডিও হতে পারে না, ভিডিও ইউআরএল থাকবে, বা অন্য যদি আমরা যদি অন্য কোনো অ্যাটাচমেন্ট দিই, অ্যাটাচমেন্টগুলো এখানে থাকবে, ডিসক্রিপশন, কন্টেন্ট টাইপ থাকবে। এছাড়াও থাকবে আমাদের এখানে কুইজ, কুইজগুলো আমরা কীভাবে কী করবো না করবো সেগুলো এখানে থাকবে। ঠিক আছে, সো এই কুইজের নামের পরে কুইজগুলোর কোশ্চেন সেট, তার মানে এই কোশ্চেনের প্যারেন্ট হচ্ছে গিয়া এই কুইজটা, সিমিলারলি অ্যান্সারের প্যারেন্ট হচ্ছে এই কোশ্চেনটা, ইভেন না অ্যান্ড এটাকে ট্রু অর মানে সত্যি না মানে এটা কারেক্ট নাকি নন কারেক্ট সেটা এখানে উপরে একটু সরি উপরে যে কন্টেন্ট যে আমরা দেখো, সো ওটা কি ভিডিও ইউআরএল হবে নাকি কন্টেন্ট ইউআরএল হবে, অডিও যদি দেয় মানে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন, কিন্তু অডিও কথা আমরা চিন্তা করে নিয়ে আসবো, বাট ঠিক আছে এটা বেটার। এরপর হচ্ছে কি অ্যান্সার আগের মতোই, যে এটা কারেক্ট নাকি নন কারেক্ট, রং। টি শার্ট উইথ ট্রু নামে একটা প্রপার্টি থাকবে, সেটা সে অ্যাকচুয়ালি টাকা পয়সা কিনিছে না নিছে সেগুলো এখানে বলবে, সে টাকা পয়সা উইথড্র করবে না, সেই হিস্ট্রিগুলো এখানে থাকবে। প্রপার্টি যদি আরও লাগে আমরা এখানে অ্যাড করবো। এনরোল কোর্স, স্টুডেন্ট, একটা স্টুডেন্ট যে একটা কোর্স এনরোল করছে, এই ইনফরমেশনগুলো তো আবার কোথাও না কোথাও রাখতে হবে। সো আমরা কী করবো, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, সে ফুল টাকা দিছে কি না সেইটা, কত টাকা দিছে, কত টাকা বাকি আছে, এই এনরোলমেন্টের জন্য এইগুলোই। এছাড়া যদি আরও কিছু লাগে আমরা এখানে অ্যাড করবো, বা কাজ করতে গিয়ে যদি লাগে মাইগ্রেশনের মধ্যে আমরা অ্যাড করবো। এরপর আনলক কন্টেন্ট, তার জন্য আমরা কোন কোন কন্টেন্ট আনলক করতেছি, এবং আমরা আপনাদেরকে বলছি যে ওকে পাস করে করে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট যে তুমি যা মন চায় ক্লিক করবা হয়ে যাবে, নট লাইক দ্যাট, কোর্স করলে করবা না করলে নাই, আমি ওইখানে আটকা রাখবো না, চলুক সমস্যা নেই, বা যে শিখতে আসবে ও শিখতে বাধ্য হবে, এটা হচ্ছে কি আমার কথা। কারণ এখানে মানে এটা আর কি অন্য কথা বলতে পারেন, এই সিস্টেম ডিজাইনের কথা না, মানে এটা তো আমার একটা মানে সোশ্যাল ওয়ার্ক বা হচ্ছে কমিউনিটি অফ সার্ভিসের মতো বলতে পারেন, যে পৃথিবীতে আসলে কিন্তু মানে লক্ষ লক্ষ ফ্রি কন্টেন্ট ঘুরতিছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন, বাংলাতেও প্রচুর ভিডিও আছে, মানুষজন শেখে না, কেন শেখে না, যে আমার এই কোর্সই ধরেন আগে এটা বন্ধ করি, আচ্ছা এটা শেষ করি। তো তো এই আনলকড, আনলক করলো স্টুডেন্ট কুইজ হিস্ট্রির মধ্যে, এগুলো আর কি কাজ করতে জয়নিং টেবিলেতে, এগুলো আর কিছু না। মঙ্গো টিভি বা নমস্কুল হইলে এগুলোর জন্য আসলে নতুন টেবিল লাগতো না, ওই সিঙ্গেল মডেলের মধ্যেই সব বসাই দিতাম, কিন্তু যেহেতু আমাদের আরডিবিএমএস তো এই জন্য আসলে আলাদা আলাদা টেবিল লাগতেছে। সো জিনিসটা শিখে নেন, আপনাদের নতুন একটা কথা বলতেছি, যে যদি আপনারা মঙ্গো টিভি বা নোএসকিউএলে কাজ করেন, এমবেডেড ডকুমেন্ট নামে একটা অপশন আছে ওদের, তখন দেখা যাচ্ছে যে আপনারা ইচ্ছা করলে এই ইনফরমেশনগুলো ধরে গেল না যেগুলো, এগুলো অ্যাকচুয়ালি রাখার কোনো দরকার নেই, এগুলো আপনি তার প্যারেন্ট টেবিল যেটা সেখানে রেখে দিতে পারবেন, এইটাও সেম। আমার কারেন্ট প্রজেক্ট মঙ্গোতে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, সো এইটাও।